ওকে, সো আমি আমাদের এখন ফিল্ডেরই একটা শেড হাউসে আর কি। সো এটা হচ্ছে আমাদের থার্ড ইয়ার ফাইনাল, হ্যাঁ থার্ড ইয়ার ফাইনাল স্টুডেন্টদের একটা প্রজেক্ট আর কি। ওদেরকে এটাকে ঐচ্ছিক প্রজেক্ট বলা হয়। সো ওদের সমস্ত স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হয়, ওরা ওদের নিজের মতো করে একটা প্রজেক্ট করবে আর কি। এবার সেটার উপর ওদেরকে অ্যাভালুয়েশন হয়, মার্কিং হয়। সো এটা হচ্ছে যে আপনার হানিডিউ মেলনের একটা প্রজেক্ট করছে ওরা। তো এটা হচ্ছে যে অটোপট ফার্টিগেশন সিস্টেম, অটোপট ফার্টিগেশন সিস্টেম। একটু ভিতরে গিয়ে দেখাই ফ্রুট সেটিংটা, ভেরি নাইস ফ্রুট সেটিং। হ্যাঁ দেখেন যে হানি ডিউ মেলন, হ্যাঁ ভেরি নাইস। সো এই নেটগুলো ইয়ে করছে এটা প্রোটেকশনের জন্য আর কি। অনেক সময় এটাগুলোতে বাঁধাই রাখলে এই যে উপরে নেট সিস্টেম আছে আপনার, তার আছে, তারের সঙ্গে এটা হ্যাং করে রাখা আর কি। এবং দেখেন ভেরি নাইস ফ্রুটিং। সো এটা হচ্ছে যে আপনার হানি ডিউ মেলন, এবং এটা খুবই সুইট, হ্যাঁ যে কারণে এটা আসছে হানি ডিউ নাম। এদেরকে এগুলোকে চায়নাতে বিশেষ করে বিভিন্ন ধরনের শেপ দেওয়ার জন্য ওরা এই যে শেপিং বক্স কিনতে পাওয়া যায়। যেমন এটাকে যদি হার্ট শেপ তৈরি করতে হয় তো এটা হার্টের একটা শেপ আছে এখানে, এটা যদি আপনার চার কোণা শেপ করতে হয় তাহলে এগুলো ডিপেন্ড করে ফ্রুটের সাইজ অনুপাতে। যদি এখানে সাইজটা অত বড় না, যে কারণে এটা পুরোপুরি ফিল আপ হচ্ছে না, এবং প্রোটেকশনের জন্য এটা ইউজ করে আর কি। সো দেখেন ভেরি নাইস, এটা অলরেডি ম্যাচিউর হয়ে গেছে। সো সাইজটা বেশি বড় হয় নাই, যেহেতু যেহেতু স্টুডেন্টদের ইয়ে প্রজেক্ট অতটা অ্যাট্রাকটিভ ওয়েতে ওরা করতে পারে না, তারপরেও খারাপ হয় নাই, ভেরি নাইস। সো এটা ওদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুব ইফেক্টিভ, পরবর্তীতে ওরা যখন বিভিন্ন জব মার্কেটে যায় আর কি, তো এই এক্সপিরিয়েন্সগুলো ওদেরকে খুব কাজ দেয়। সো এটা হচ্ছে হানি ডিউ মেলন প্রজেক্ট থার্ড ইয়ার ফাইনাল স্টুডেন্টদের, এবং এটার উপরে ওদের ইভ্যালুয়েশন হয় কম্বাইন। এটা একটা গ্রুপ স্টুডেন্ট থাকে, গ্রুপ অফ স্টুডেন্ট তারা। এবং এটা হচ্ছে আপনার ওই যে বললাম যে অটোপট ফার্টিগেশন সিস্টেম, এবং কোকোপিট ইউজ করা, শুধুমাত্র কোকোপিট। এবং এটা ফার্টিগেশন পাইপ লাইন, এটা এটা ফার্টিগেশন পাইপ লাইন। সো এটা দুই সাইডে ইয়ে আছে, এখানে ডিরেক্টলি এর ভিতরে নিউট্রিয়েন্ট সলিউশনটা দেওয়া হয় না, নিউট্রিয়েন্ট সলিউশনটা নিচে জমা হয়, ওখান থেকে এই কোকোপিট এবং এটা অ্যাবজর্ব হয় আর কি। সেইভাবে এই যে এই জন্য আমরা এটা ডিরেক্ট বলি না আর কি, এটা এই জন্য বলা হয় অটোপট সিস্টেম। সো এটা ভালো একটা ইয়ে। যেমন এখানে যদি আমি একটু দেখাইতে চেষ্টা করি, সো এখানে আছে পাইপ লাইনটা, এখানে এখানে আপনার পানিটা এখানে জমা হয় আর কি, সেখান থেকে আস্তে আস্তে আপনার এই পটের ভিতরে কোকোপিট এটা অ্যাবজর্ব করে নেয়। সো সেইভাবে এ পাশে একটা, ওই পাশে একটা রানিং নিউ আর কি, এবং এ পাশে আর একটা। এটা বিভিন্ন গ্রুপ, তো স্টুডেন্ট নিজেরা ওরা গ্রুপ তৈরি করে, নিজেদের মতো তৈরি করে আর কি। সো এটা হচ্ছে হানি ডিউ প্রজেক্ট, হ্যাঁ হানি ডিউ প্রজেক্ট বাই থার্ড ইয়ার স্টুডেন্ট। এবং থার্ড ইয়ার স্টুডেন্ট এরা ফোর্থ ইয়ারে গিয়ে এদের আবার লাস্ট 6 মান্থ, এবং লাস্ট 6 মান্থ ওদের আছে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। সেই 6 মাস ওরা বিভিন্ন সরকারি বা বেসরকারি বিভিন্নভাবে ওরা নিজেরা যোগাযোগ করে, বা আমাদের ফ্যাকাল্টি থেকে যোগাযোগ করে ওদেরকে 6 মাসের জন্যে লাইভ একবারে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে ওদেরকে কাজ করতে পাঠানো হয়। 6 মাস সেখানে কাজ করে, সেখানে সেই রেসপেক্টিভ অর্গানাইজেশন 50% কস্ট বেয়ার করে, এবং ইউনিভার্সিটি 50% কস্ট বেয়ার করে অনেক সময়। সো এইভাবে মিউচুয়াল কোঅপারেশনের মাধ্যমে ওদেরকে একবারে প্র্যাকটিক্যাল এগ্রিকালচারটা, প্র্যাকটিক্যাল লাইফে যাতে ওরা ইয়ে করতে পারে সেভাবে ইয়ে করা হয়। সো এটাই হচ্ছে যে হানি ডিউ মেলন প্রজেক্ট আমাদের ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা ফ্যাকাল্টি অফ সাস্টেইনেবল এগ্রিকালচার থেকে আর কি। সো এটা হচ্ছে বলে যে আমি এখানে দেখানোর জন্য মূলত এটা আসছি আর কি, এখানে হানি ডিউ প্রজেক্ট বাই থার্ড ইয়ার স্টুডেন্ট ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা সান্দাকান ক্যাম্পাস অ্যান্ড ফ্যাকাল্টি অফ সাস্টেইনেবল এগ্রিকালচার।